অবশেষে গ্রেপ্তার হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। নানা জল্পনা কল্পনার পরে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়া সহ নানা ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রধান পলাতক আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। বুধবার 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকায় একটি নৌকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজা সরকার বিষয়টি নিশ্চিত করেন। সে যখন এই সীমানা ক্রস করে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল তখনই ভোর রাতে, ইনফ্যাক্ট সারা রাত ধরে, কয়েক রাত ধরে আমাদের গোয়েন্দা টিম তাকে ফলো করছিল। সেই সূত্র ধরেই আমরা 5:10 ভোর 5:10 আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার সাথে পিস্তল ছিল, এবং 3 রাউন্ড এমোনেশন গুলি ছিল, 1টা ম্যাগাজিন ছিল। গত 6 জুলাই নানা অনিয়ম প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তিভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া ফলাফল, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের 2টি হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতারণার সততা মেলে, সেই সঙ্গে পাওয়া যায় গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য। পরদিন 7 জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের 2টি হাসপাতালে সিলগালা করে দেওয়া হয়। হাসপাতালটি প্রতারণা করে 10,000-এরও বেশি করোনা পরীক্ষা ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এদিকে গত রবিবার 12 জুলাই দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও জোনের একটি টিম করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করে।